ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে সময়কে বাঁচাতে চাইলেন যে মৃত্যু জিনদের দাফন দেওয়া হয় কিনা, আমাদের মানুষের মৃত্যুর যে পর যেরকম দাফন দেওয়া হয় তাদের দাফন দেওয়া হয় কিনা। সম্মানিত ভাই, এখানে যে বিষয়টা আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে উমুর গাইবা, অর্থাৎ অদৃশ্যের জ্ঞান। যতটুকু আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মধ্যে বলছেন এতটুকুতে আমরা বলতে পারবো, এর থেকে বেশি কিছু বলার অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। সূরা ইসরা আর 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে এমন কিছুর পিছনে তুমি পড়বে না যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। তোমাদের কর্ণ এবং তোমাদের চক্ষু এবং তোমাদের অন্তর, এ সকল বিষয় তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ আমাদের কান চোখ এবং আমাদের অন্তরকে জিজ্ঞেস করা হবে যে বিষয়ে আমরা প্রকৃতপক্ষে কোনো জ্ঞান পাই নাই, এইসব বিষয়ে আমরা কথা বলা। তাই সম্মানিত ভাই, জিন্নাত এটা উমরে গাইবি অর্থাৎ অদৃশ্যের একটা জ্ঞান। যতটুকু জিনের অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে যে জিনকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আগুন থেকে, আমরা এটা বিশ্বাস করি। জিনদের কী হয়, এর সন্তানাদি হয়, এটা আমরা বিশ্বাস করি। তাদের মৌত হয়, এটা আমরা বিশ্বাস করি। এবং মৃত্যুর পরবর্তীতে কী হয় এগুলো আমাদেরকে জানা হয় নাই, সুতরাং আমরা এই ব্যাপারে আমাদের প্রশ্ন করার অধিকার নাই, আমরা উত্তর দিব সেটা আমাদের অধিকার নাই, যেহেতু আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। কোরআন এবং হাদিসের মধ্যে এভাবে কোনো পরিষ্কার বলা নাই। এই ব্যাপারে যে একটা ফতোয়া আমি আপনাকে বলতে চাই, ওয়ানুসিও বি কিতাবে আলিমুল জিন ওয়া শায়াতিন লিদক্তুর ওমর সুলাইমান আল আসকার ফাকিহ ফাফিহি মা ইয়াসলুজু আসসাদার ওয়ালাম আরা কিতাব আর মিসলুহু ফি আলিমুল জিন। অর্থাৎ জিনের জ্ঞান সম্পর্কে একটা কিতাব, যে নামটা হচ্ছে আলিমুল জিন ওয়া শায়াতিন, যে ডক্টর ওমর সুলাইমান আল আসকারের। ওয়ালিল ফায়দাতে নাঙ্কুলু ফি হাজিল ফতোয়া, একটা ফতোয়া এখানে উল্লেখ করা হয়েছে, আসুয়াল প্রশ্ন, হাল ইউদ ফানুল জিন নুইন দা মৌত হিম তাহাত আল্লাহ দেখ আমা ইউদ ফানুল ইনসানু আমলা হুম তরি কাতর করা। প্রশ্ন করা হয়েছে জিন কি যে মাটির নিচে তাকে যে দাফন করা হয় যেভাবে মানুষ মারা গেলে তাকে দাফন হয় নাকি তাদের জন্য ভিন্ন কোনো তরিকা আছে। আল ফতোয়া জবাব দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ওসালাম আলা রাসুলিল্লাহি ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ, ফাই ইন্নাহু লা ইলমা লানা বিহাদাল আমর, আমাদের যে এই বিষয়ে যে জিনের মৃত্যুর পর এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, হাত্তা নাকুল ফি হিশাইয়ান ইয়ানফাউন সাইল, আমরা এমন কিছু কথা বলবো যার দ্বারায় যে প্রশ্নকারের উপকার হবে, এরকম কোনো এলম আমাদের নাই। কামা আন্নানা নুনসিহু আন ইস্তাগিলা বিমা ইয়ানফাহু ফি দীনিহি ওয়া দুনিয়াহু, বরং আমাদের উচিত হবে যেগুলো আমাদের দিন এবং দুনিয়ার ব্যাপারে যে উপকার হবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সময় কাটানো। ওয়াইউস আলু ফিল মাসাইল আল্লাতি ইউনাব্বিউনি আলাইহি আমল, এবং এমন কিছু বিষয় আমাকে জিজ্ঞেস করো যার মাধ্যমে আমি কোনো আমল করতে পারি। ওয়াহাদ আসুয়াল আলা খেলাফিজ আলিকা, আর এই প্রশ্নটা হচ্ছে আমাদের দুনিয়া বা আখেরাতের কোনো উপকার হয় বা আমাদের কোনো আমল হয় এর পরিপন্থী এই প্রশ্নটি। আল্লাহু আলাম, আল্লাহ তাবারক তালাই সবচেয়ে ভালো জানেন। এ ফতোয়াটা আল মুফতি মারকাজুল ফতোয়া বিএশরাফ ডক্টর আবদুল্লাহ আল ফকির, ডক্টর আবদুল্লাহ আল ফকির যে নেগ্রানিতে অর্থাৎ ওনার যাইতে ফটোটা লেখা হয়েছে। তাহলে সম্মানিত ভাই, যে বিষয়টা আপনাকে আমি জানাতে চাই, অবশ্যই আপনার অন্তরের মধ্যে আশা স্বাভাবিক আসছে ভালো কথা একটা জিনিস, কারণ এই ব্যাপারেও এখন আপনাকে এলেম হলো যে এই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.